প্রিয় দর্শক আসসালামু ওয়ালাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আপনারা ভিডিওতে যে মহামূল্যবান ওষুধি গাছটি দেখতে পাচ্ছেন এই ওষুধি গাছটির শিকড় যদি আপনারা কোভিড নিয়মে শনিবার অথবা মঙ্গলবার দিন আপনার কোমরে ধারণ করেন একটি তাবিজ দিয়ে তাহলেই কিন্তু আপনার স্ত্রী আপনার পায়ের ধরে মাপ চাতে বাধ্য হবে বন্ধুরা এই ওষুধি গাছটির শিকড় কোমরে ধারণ করলে কিন্তু আপনার মেশিন কিন্তু পাগলা ঘোরার মতো দাঁড়িয়ে থাকে পাগলা ঘোরার মতো টন্টন করবে এবং আপনি আপনার স্ত্রীকে রাতেই ঘায়াল করতে পারবেন বন্ধুরা গাছটি কিন্তু বহু পরীক্ষিত এই ওষুধি গাছটিতে কিন্তু আমরা অনেক জনরোগী ভালো করেছি যদি মনের মধ্যে বিশ্বাস রেখে আপনারা এই ঔষধি গাছটির শিকড় একটি তাবিজ দিয়ে আপনার কোমরে ধারণ করতে পারেন তাহলেই কিন্তু আপনারা কার্যকারিতা পেয়ে যাবেন বন্ধুরা গাছটি কিন্তু আপনারা পাচ্ছেন এই ঔষধি গাছটির সাথে পরিচয় দিচ্ছি তো বন্ধুরা এই ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে ভাট গাছ বা ঘেঁটু গাছ তো বন্ধুরা বিভিন্ন অঞ্চলে এই ঔষধি গাছটিকে ভাইটাল গাছও বলে থাকে বন্ধুরা এই ঔষধি গাছটির যে শিকড় রয়েছে এই শিকড়টি আপনাকে কোমরে ধারণ করে নিতে হবে বন্ধুরা এই গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটির শিকড় আপনারা কারা কোমরে ধারণ করবেন যারা জবনকালে অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমে

এই ঔষধি গাছটির শিকড় কোমরে ধারণ করার নিয়মটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে আপনাদেরকে এই ঔষধি গাছটির শিকড় তোলার জন্য অবশ্যই আপনাদেরকে কবিরাজ দোকান থেকে একটি তাবিজ এবং একটি লাল সুতো কিনে আনতে হবে এবং তারপর শনিবার অথবা মঙ্গলবার দিন সন্ধ্যার পর নিঃশ্বাস বন্ধ করে আপনাদেরকে এই ভাট গাছের শিকড়টি তুলে নিতে হবে এই ভাট গাছ বা ঘেটু গাছের শিকড়টি তোলার পর আপনারা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন এবং তারপর সামান্য শিকড় একটি তাপিজের ভিতর ভরার পর আপনার একটি লাল সুতো দিয়ে যদি আপনারা এই ওষুধি গাছটির শিকড় যদি আপনারা কোমরে বেঁধে নিতে পারেন তাহলে আল্লাহ রহমতে আপনি আপনার স্ত্রীর কাছে একজন টাইগার পুরুষ একজন বীর পুরুষ হতে পারবেন বন্ধুরা গাছটি কিন্তু বহু পরীক্ষিত তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম